ঝাউবন টাউবন রয়েছে যে মা বন্দিবীর মন্দির রয়েছে সেখানে যাব আর একেবারে স্নান করেই বাড়ি চলে আসবো, মানে সরি বাড়ি বলছি স্নান করে রুমে চলে আসবো। তো ওই জন্য স্নানের ড্রেস এরা সব পরে নিয়েছে, এটা পরে কালকে স্নান করেছিল, আমিও তাই করবো। তো একেবারে স্নান টান করে এসে তারপরে কিছু খাওয়া দাওয়া। কি হয়েছে বাবা? হ্যাঁ, মুখটা দেখেছ কি বলছো ভগবান জানে? কি হয়েছে? হ্যাঁ, ওকে খায় না। ওকে খায় না, কি খাবে তুমি? হ্যাঁ, পাহাড়ে ঘুমা তো, আমার কাঁচা ঘুম ভেঙে গিয়েছে। একটা বল কালকে কিনে দেওয়া হচ্ছে, অন্য আর একটা বল লাগবে। অন্য বল লাগবে, আমার মা তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছে যাওয়ার জন্য। তো চলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়ি ঘুরে আসে, তোমরা আমার সঙ্গে থাকো আর আমার সঙ্গে তোমরাও একটু ঘুরে নাও। ওইদিকে সমুদ্রটা পড়ে তো পুরো ঠান্ডা হাওয়াটা আসে, খুবই সুন্দর লাগে। আমরা এখন রাস্তায় চলে এসেছি আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। সবসময় নিজেদের বাড়িতে একরকম পরিবেশ লাগে, একই বাড়ি একই গাছপালা একই রাস্তা সব দেখে অন্যরকম লাগে, আর একদম নতুন নতুন জায়গায় এসেছি, সকালটা সত্যি অন্যরকম লাগছে, খুবই ভালো লাগছে। আর সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও এখানে আসছে, ভালোই লাগছে। আর সিবিচটা দেখো একদম পরিষ্কার লাগছে, কি সুন্দর লাগছে, কি বলবো, দারুণ দারুণ লাগছে। সমুদ্র আর আকাশ যেন একসঙ্গে মিশে গেছে, আর সমুদ্রের জলটা দেখো কত দূর উঠে চলে এসছে, আর লোক স্নান করছে সেই কত দূরে, এই জলটা ডিঙিয়ে তারপরে কিন্তু ওখানে যেতে হবে, কারণ এই যে সামনে জলটা এর কোনো ঢেউ নেই, দূরের ঢেউ রয়েছে যেটা স্নান করতে গেলে দরকার, ঢেউ না হলে ভালো লাগে না। তো এখানে বেশ মোটামুটি কোমর পর্যন্ত জল হবে, কিন্তু ঠিক 10টা সাড়ে 10টা বাজলে এই জলটা কিন্তু নেমেই যায়, একদমই থাকে না বললেই হয় আর কি। তখন হয়তো দেখা যাবে পাটা একটু ভিজলো বা কিছুটা সামান্য। তো দেখো ওই যে ওদিকে আছে, আমরা ওখানে স্নান করতে যাবো, তবে এখন যাব না, একটু পরে আমরা স্নান করতে যাবো। তো চলো চলো আমরা আগে এসে ঝাউবনের দিকে একটু ঘুরে আসি, ওখানে একটা বোন বিবি আছে, ওখানে একটু প্রণাম টোনাম করে আসি, তারপরে এসে জলে নামবো। ছিলাম বল খেলতে গেলে, না না বল না, তুমি ওদিকে যাবে তো বলটা চলে যাবে, নাহলে চলো। ও জুতো পায়ে দিয়ে আসেনি, আবার বুঝবে ঠেলা কাঁটা মাটা আছে কি একটা। আমরা ঝাউবনে ঘোরাঘুরি করছি আর এখান থেকে সমুদ্রটা দারুণ লাগছে দেখতে, তাই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। দেখো চারিদিকটা বালিতে, মানে মাঝখানটা বালির বদ্বীপ মতো, আর তার চারিদিকে সমুদ্রটা ঘিরে রয়েছে। সামনের দিকটা একদম স্নিগ্ধ জল, আর পিছনেরটা উত্তাল ঢেউ যেখানে সবাই স্নান করছে, আর আকাশটা ঠিক মনে হচ্ছে না সমুদ্র থেকেই সৃষ্টি, মানে উঠছে আর কি। আর ঠিক তার সামনে থেকে অনেক মহিলা আর কি, মানে জ্বালানি কাঠ হিসাবে সম্ভবত এই জঙ্গল থেকে কাঠ নিয়ে যাচ্ছে মাথায় করে, দারুণ লাগছে দৃশ্যটা। আমার এত ভালো লেগেছিলো যে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, ক্যামেরা বন্দি করে নিলাম আমি। আমার খুব ভালো লাগছে এই জায়গাটা। আর আমি এখন আপাতত আমরা মন্দিরে চলে এসেছি, তো চলো এই মন্দিরটার সম্বন্ধে আমি একটু কিছু তোমাদের বলবো, কারণ আমি যেটা জানি বা শুনেছি লোক মুখে, তো এই মন্দিরটা যেখানে মা বনদেবী থাকে আর কি, মানে যেখানে থাকে এই জায়গাটাতে থাকে, তো এখানে অনেকে বলতো যে বাঘের গায়ের গন্ধ পাওয়া যায়, কিন্তু বাট বাঘের গায়ের গন্ধ কেমন আমি তো ঠিক জানি না, কিন্তু সত্যি বলছি এখানে আসলে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়, যেটা এই গন্ধটা অন্য কোথাও পাওয়া যায় না, মানে অন্য কোথাও কখনো পায় না।
তো এটা জানি না কেন বা সত্যি হয়তো মা বনদেবী আছেন বলে আর কি সবাইকে বোঝাই যে উনি এখানে আছেন। আমার মাকেও জিজ্ঞেস করলে তুমি কি কোনো গন্ধ পাচ্ছ, বলছে হ্যাঁ একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি যেটা অন্য কোথাও পাওয়া যায় না। তো যাই হোক মা বনদেবী আছে তাই আমাদের সবাইকে সেটা বুঝিয়ে দিচ্ছে। তো তোমরা কমেন্ট বক্সে জানিও যারা বকখালিতে এসেছিলে এই বনদেবীর মন্দিরে সত্যি কি এরকম কোনো অদ্ভুত গন্ধ তোমরা পেয়েছিলে যেটা আমরা পাচ্ছি সবাই। তো যাই হোক চলো একটু ঠাকুরটা তোমাদের দেখাই আমি এখান থেকে, যদিও ঠাকুরটা ঠিকঠাক করে দেখানো যাচ্ছে না কারণ অন্ধকার ঠাকুর ঘরের ভিতরটা, একটু আলো পড়েছে আর কি মানে বাইরের আলোটা সেখান থেকে একটু দেখালাম। তো দেখো ওখানে বাবা মহাদেবও রয়েছে আর এই একটা দেখো উনান রয়েছে সিমেন্টের উনান। তো এখানে পুজো টুজো হলে মনে হয় মায়ের প্রসাদ প্রসাদ বানানো হয়। আর এই যে বটগাছটা রয়েছে এই বটগাছে দেখো অনেকে মানত করে মানে মনস্কামনা পূর্ণ করার জন্য বটবৃক্ষের গায়ে মায়ের নাম করেই সম্ভবত ঢিল বেঁধে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ অনেক ঢিলপিল বেঁধে গেছে। তো এগুলো যখন মনস্কামনা পূরণ হবে তখন সে পুজো দিয়ে যাবে। আর এই জঙ্গলটা এখানে যে মায়ের মন্দিরটা রয়েছে এটা কিন্তু পুরোটাই গাছে ঢাকা থাকতো আমরা যখন আগেরবার এসেছিলাম, আর এই মনে হয় আমফান ঝড়টর হয়েছে তার জন্য অনেক গাছ টাছ নষ্ট হয়ে গিয়ে একটু যেন ফাঁকা ফাঁকা মতো হয়ে গেছে, কিন্তু পুরোটাই জঙ্গলে একদম ঘেরা থাকতো। খুব ভালো লাগছে দৃশ্যটা। আমরা মাকে প্রণাম করে এবারে মায়ের মন্দির থেকে চলে যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য। আর আমার ছেলে একদমই হাঁটতে পারছে না, আর অনেকটাই হেঁটেছে তার জন্য বোনকে কোলে করে নিল। তো ওরা একটু আগিয়ে গিয়েছে আমি একটু পিছনে পড়ে গিয়েছি, কিন্তু পিছন থেকে এত সুন্দর একটা দৃশ্য লাগছে সামনটা না, আমি যেহেতু দূরে রয়েছি তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো খুব সুন্দর লাগছে আর সকালবেলা সমুদ্র যে এত ভালো লাগে আমি এই প্রথম দেখলাম, কারণ কখনও সকালবেলা সমুদ্র আমার দেখা হয়নি, তো এই প্রথম দেখলাম। আমার ভাই থাকতে পারছে না জলে নেমে গিয়ে বলছে চোরা এখান থেকে নেমে যাই, এখান থেকে নেমে যাবো এটা নিয়ে ব্যাগে প্লাস্টিক আছে এইসব নামছে অনেকে এই যা এখানেই করছে। তো আমরা এখান থেকে নেমে সেই ওইদিকে চলে যাবো একদম ওই ওখানে যাবো যেখানে বেশি ঢেউটা আছে সব লোক করছে ওই সে ওই দিকে আমরা ওই দ্বীপটা ওখানে যাবো। জুতোটা খোল বাবার গিরিন্দর কোলে উঠে পড়েছে আমার ছেলে, গিরিন্দর নিয়ে পার করবে, ভাই ব্যাগ নেবে এইসব যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে অনেকটা জল পার হয়ে তারপর ওই দূরের দিকে গিয়ে স্নান করতে হবে। তো ফোন টোন সব ব্যাগের মধ্যে করে গুছিয়ে নেবো, তার জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান।